ভারতের দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে। এই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি করার বিষয়টি উত্থাপন করবে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘে পানি নিয়ে বাংলাদেশের অঙ্গীকার বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পানির ব্যবহার বিষয়ে সবার সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দ্য হাইয়েস্ট পলিটিক্যাল লেভেল আমরা সবসময় তিস্তা নদীর যে হিস্যা সেটা নিয়ে আমরা আলোচনা করে এসেছি বা আলোচনা রেখেছি, এবারও আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলবেন।